নমস্কার, আমাদের দুই জায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ দেব 13ই মার্চের ভিডিও। কেন দেব সেটা বলছি। আর সকালবেলা মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছে আমার হাজবেন্ড, এইখানে একটু ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে, রাস্তা টাস্তাগুলো একটু দেখবে। তা আমার কাছে থেকে ও নিজেই নিয়ে গেছে যে ওকে একটু রাস্তাতে ওকে ঘোরানোও হবে। আর এদিকে আমি আজকে 13ই মার্চ বিবাহবার্ষিকী উপলক্ষে বানাচ্ছি গুড়ের পায়েস। গুড় আমি বারাসাত থেকে নিয়ে এসেছি, গোবিন্দভোগ চালও নিয়ে এসেছি। গোবিন্দভোগ চালটা মেয়ে বলেছিল গোবিন্দভোগ চালটা নিয়ে আসতে, তাই নিয়ে এসেছিলাম। আর গুড় নিয়ে এসেছি, খুব ভালো গুড় আমাকে বলে দিয়েছে। আর দেখো এখানকার দুধ, এখান থেকে দুধটা নিয়ে এসে যে গেল না, ও দুধটাই আনতে গেছিলো। এরকমভাবে প্রসেসিং দুধ বিক্রি হয়, দুধগুলো কিন্তু জাল না দিলেও চলে, কাঁচাও খাওয়া যায়, এরকমভাবে তৈরি। যাই হোক, আমি পায়েসটা তৈরি করতে বসিয়ে দিলাম। আজকে আমার তরফ থেকে করছি পায়েস। আর দেখো এই যে ঘি দুটো, এটাও আমি বারাসাত থেকে আসার সময় ওদের জন্য নিয়ে এসেছি। এখানে তো সেরকম ভালো ঘি পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো, ওখানকার মতো টেস্ট না। কিন্তু গুড়টা যখন এনেছি না, আমার অনেকটা গুড় নষ্ট হয়ে গেছে, মানে পড়ে গেছে, চুয়ে চুয়ে পড়ে গেছে সুটকেসের মধ্যে। কী করা যাবে, অনেকটা কমে গেছে। নাহলে এটা ভরা এনেছিলাম, পুরো 1 কিলো গুড় ভরা এনেছিলাম, দেখেছো কীরকম পড়ে গেছে এদিক থেকে। কী আর করবো, সেটা দিয়ে এখন করে নেবো গুড়ের পায়েস ওদের জন্য। মেয়ে জামাই কেউ তো আজকে এখন বাড়িতে নেই, ওরা দুজনেই গেছে যার যার কর্মক্ষেত্রে, আজকে ওদের ছুটি নেই, বুধবার। মাম্পি স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, তারপরে জামাই আসলো সন্ধেবেলায় অফিস থেকে, আর তারপরে সন্ধেবেলায় সকলকে নিয়ে বেরিয়েছি। সেই আগের দিন যে অ্যাভিনিউ মলে এসেছিলাম, সেখানেই সকলে মিলে আবার নিয়ে এসছে আমাদেরকে। এখানে আজকে আমাদের ডিনার করাবে ওরা, বিবাহবার্ষিকীর ডিনার। আর যেখানে এসছি সেটা মানে অতি প্রিয় একজন মানুষের রেস্তোরাঁ, এটা আশা ভোঁসলের রেস্তোরাঁ। এখানে আশা ভোঁসলের মিউজিক চলছে, আশা ভোঁসলের গান চলছে, আর দেখো আশা ভোঁসলের সমস্ত ছবি এখানে পরপর সাজানো। আর এই রেস্তোরাঁয় সবসময় আশা ভোঁসলের গান চলে, এত ভালো লাগছিল না শুনে। কিন্তু ওই যে সেই ব্যাপার, কপিরাইটের জন্য সেগুলো দিতে পারছি না গানগুলো। হোটেলটা অদেখার মতো, দেখার মতো হোটেল, আর তাই জন্য তোমাদের সঙ্গে এটা তো শেয়ার না করে পারবো না। আশা ভোঁসলের আগে মেয়ের কাছে গল্প শুনেছি যে এখানে আশা ভোঁসলেজির হোটেল রেস্তোরাঁ আছে, তো আজকে সেখানেই আমাদেরকে নিয়ে এসছে বিবাহবার্ষিকীর ডিনার করাতে। এই জামাই বসে কী কী মেনু অর্ডার দেবে সেগুলো দেখছে, দেখে নিচ্ছে। আর আমাদেরকে পাঁপড় দিয়ে গেছে প্রথমে, পাঁপড় আর তার সঙ্গে 2-3 রকমের সস টাইম পাসের জন্য দিয়ে গেছে। আর দেখো জানলা দিয়ে না পুরো বাইরেটা সমুদ্র, ওই যে আগের দিন দেখাচ্ছিলাম, পুরো মানে জানলা দিয়ে মানে কাঁচটা দিয়ে কাঁচের বাইরেটা পুরো সমুদ্র, সি ফেসিং আর কি। এখানটা বসে খাও আর সমুদ্র দেখো, বাট এবার যা দারুণ দারুণ জায়গা। আর প্রথমেই দিয়ে গেল চিকেন স্যুপ, দেখো কালারটা দেখে মনে হচ্ছে ম্যাঙ্গো জুস, কিন্তু এটা চিকেন স্যুপ, তো অসাধারণ তার টেস্ট, অসাধারণ খেতে। নিয়ে নিয়েছে এখানে 1 প্লেট চিকেন সামোসা। এরপর এলো টিক্কা প্ল্যাটার, নানা রকমের টিক্কা এখানে দেওয়া আছে, সঙ্গে লেটুস পাতা আর সস, লেবু, বড় বড় লেবু, এখানকার লেবুগুলোও বেশ বড় বড়। এখানে 2 রকম নান নেওয়া হয়েছে, বাটার নান আর একটা গার্লিক নান, আর তার সঙ্গে কালা ভুনা চিকেন আর আরেকটা কি নাম বললো চিকেনের সেটা। এবার নিয়েছে 2 রকমের বিরিয়ানি, একটা হচ্ছে টিক্কা বিরিয়ানি আর একটা আওদি বিরিয়ানি। আর স্যালাড, রায়তা এগুলো তো থাকি, তো ওনারাই আমাদেরকে সার্ভ করে দিলেন। অসাধারণ লাগছিল, কী বলবো, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না, ওই রকম একটা জায়গায় বসে আশা ভোঁসলে যে রেস্তোরাঁয় বসে খাওয়া, তার সঙ্গে ওনার গান চলছে, আমার প্রিয় মানে অতি প্রিয় আশা ভোঁসলে লতা মঙ্গেশকর, কান্না প্রিয় আমার, তো আমার কথা তো বলে হবে না, সারা পৃথিবীর প্রিয় আশা ভোঁসলে আর লতা মঙ্গেশকর, তাদের জায়গায় বসে আমরা এরকম ডিনার করছি, সেটা ভাবা যায় না। আর খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে পড়লাম, আর সবটা তো খাওয়াও যায়নি, এখন ছবি তোলা চলছে, কারণ সবটা খাওয়া যায় না, সমস্ত কিছু আমরা প্যাক করেও নিয়েছি। এখানটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরোনোর পথে আবার একটু ছবি তুলে
তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো দেখো কি সুন্দর দোকানগুলো, না আলোয় ঝলমল করছে, মানে অপূর্ব। আর এই বাইরের রাস্তাটায় চলে আসছি, এখানে ওদের গাড়িটা পার্ক করা রয়েছে, আর এখানে গাড়ি পার্কিং যেখানে হয় না সেই জায়গাগুলো আমার একটু ইচ্ছা করছে, দিনের বেলা একদিনকে দেখাবো। মানে যে গাড়িটা যে পার্ক করছে না গ্যারেজের মতো, সেটা কিন্তু অদ্ভুত একটা দেখার মতো। এরকম শাটার দেওয়া আমাদের ওখানে যেরকম গ্যারেজ থাকে সেরকম না। বাড়িতে চলে এসেছি, আর এই যে এসেই শুরু করে দিয়েছে তাণ্ডব, ব্যাস আমার মেয়ে নিয়ে তাকে আদর করা শুরু করে দিল। এভাবেই কেটে গেল 13ই মার্চ, আমার মেয়ের বিবাহবার্ষিকীর দিনটা। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, খুব উপকার হয়। আর আজকের ব্লগটা দেখার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।